ওই সরকার পরিকল্পিত ভাবে এই দেশের জঙ্গিবাদের আপনার তারা পৃষ্ঠপোষকতা করে। আমার এরপরে আর কিছু বলার নেই। আমি আজকের আমাদের বক্তব্যের মধ্যে গণহত্যা বলা আছে, জাতীয় হত্যাকে ভাবা উচিত, জাতিকম্পের তদন্ত হত্যাকে তো অবশ্যই হওয়া উচিত, আমরা খুশি হবে বলে, কারণ এদের এদের কোন বিচার বিভিজ্ঞতা কমিশন টমিশনে আমরা বিশ্বাস করি, আমরা এরা এরা কোন নিরপেক্ষ না। পরিস্থিতি আপনার সমস্ত আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে এবং আমরা এই সান্ধ্য আইন জারির বিরুদ্ধে আমরা কথা বলেছি। আমরা মনে করি এই মুহূর্তে সান্ধ্য আইন আপনার তুলে নেওয়া উচিত পুরোপুরি ভাবে এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া যাওয়া উচিত। একটাই যে আমাদেরকে এই আন্দোলনকে, ছাত্রদের আন্দোলনকে আপনার চূড়ান্ত পর্যায়ে নিতে হবে। আর জনগণের যে আন্দোলন, জনগণের অত্যন্ত একটা সেটা হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনার একটা নতুন সরকার গঠন করতে হবে এবং এই সরকারকে চলে যেতে হবে। প্রত্যেকের নির্দেশ এসেছে, কুস্কানি এসেছে, কারা কোথায় বৈঠক করেছেন, অর্থ যুগিয়েছেন, কোন কৌশলে অর্থ পাঠিয়েছেন সবই আমরা জানি। সকল ষড়যন্ত্রী এখন জাতির কাছে দিবালোকের মধ্যে স্পষ্ট। এত কিছু সবই যদি স্পষ্ট হয়ে থাকে তাহলে আপনারা জানতেন যে এই আন্দোলন কিভাবে কোন দিকে যাচ্ছে, তাহলে প্রথমেই সেই আন্দোলনকে আপনারা আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীর মধ্যে সেটাকে আপনারা শেষ করলেন না, সেটাকে স্তিমিত করলেন না। তাহলে কি আপনারা চাচ্ছিলেন যে এই ধরনের একটা ঘটনা ঘটুক দেশের মধ্যে? তাহলে কি আপনারা এই দেশে একটা অস্থিরতা, একটা চরম আপনার ইনস্টেবিলিটি তৈরি হোক এবং এই ছাত্রগুলোর প্রাণ যাক? তাহলে কি আপনারা প্রথমেই আলোচনার মাধ্যমে এই সমস্যা আমরা কেউ বলিনি, এদেশের মানুষ অত সহজে বলে না, যে এই আন্দোলন শুরু হওয়ার পরে আপনারা যে ভাষায় এই আন্দোলনকারীদেরকে তিরস্কার করেছেন এবং তাদের বিরুদ্ধে কথা বলেছেন, প্রথম থেকে তাদেরকে বলেছেন যে এখানে তৃতীয় শক্তির আবির্ভাব হয়েছে এবং তারা জামাত শিবিরের উস্কানিতে এইসব আন্দোলন করছে, বিএনপি জামাতের উস্কানিতে করছে, সব শেষে আপনারা এটাও বলেছেন যে তারা বাইরের শক্তির ইঙ্গিতে এই সমস্ত করছে। এবং তারপরে কি করেছেন, যখন ছাত্ররা বারবার বলেছে যে আপনারা কথা বলতে চাই, তখন আপনারা প্রথমে ছাত্রলীগকে ওদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন, তারপরে পুলিশ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে হলের মধ্যে ঢুকে তাণ্ডব সৃষ্টি করেছেন এবং সেখানে আপনারা অনেকেই হত্যা করেন। এই উত্তরগুলো কে দেবে? তারপরে তো ছাত্র রাস্তায় নেমেছে, তারপরে তো ছাত্রদের আপনি তখন আপনারা এইভাবে গুলি করে হত্যা করেছেন।